হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি বায়ুমণ্ডলের লেয়ার সম্পর্কে ব্যাখ্যা করব। তো মূলত এই বায়ুমণ্ডলের লেয়ারের থেকে একটা ভিডিও অলরেডি আমি বানিয়ে দিয়েছি, যেটা হচ্ছে সর্বনিম্ন স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার স্তর। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে এসো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর। এবং আজ যেটা ব্যাখ্যা করবো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্ড মেসোস্ফিয়ার। এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এই ধরনের ভিডিও আবার পাবে। তো চলো টাইম ওয়েস্ট না করে দেখা যাক আজকে যেটা দেখবো যে স্ট্র্যাটোস্ফিয়ার। তার আগে ট্রপোস্ফিয়ার সম্পর্কে কি পড়েছিলাম, যে ট্রপোস্ফিয়ার স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর, এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় এবং যার উচ্চতা হচ্ছে অলমোস্ট, যদি অ্যাভারেজ ধরি তাহলে 12 কিমি হবে এবং নিরক্ষীয় অঞ্চল একটু বেশি এবং মেরু অঞ্চল একটু কম। এইবার দেখবো আমরা যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ব্যাখ্যা। প্রথম দেখো এখানে লিখে দিয়েছি আমি, এটা তোমরা স্ক্রিনশট মেরে আগে এটা এই পয়েন্টগুলো লিখে নাও, এই পয়েন্টগুলো আমি ধরে ধরে ব্যাখ্যা করব। দেখো প্রথমে আছে অর্থ, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অর্থ হচ্ছে, দেখো স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে স্ট্র্যাটোস, স্ট্র্যাটোস কথার অর্থ হচ্ছে শান্ত এবং স্পিয়ার মানে হচ্ছে অঞ্চল বা মণ্ডল। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে অর্থটা হচ্ছে স্ট্র্যাটোস, স্ট্র্যাটোস এবং স্পিয়ার এই দুটো শব্দ মানে ভেঙে হয়েছে। স্ট্র্যাটোস শব্দ হচ্ছে অর্থ হচ্ছে শান্ত বা কাম, যেটা হচ্ছে শান্ত অবস্থা, এবং স্পিয়ার, স্পিয়ার শব্দের অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল জোন। তাহলে স্ট্র্যাটোস্পিয়ার অর্থ হচ্ছে শান্ত মণ্ডল। এবার দেখবো সংজ্ঞা, নেক্সট সংজ্ঞা যদি দেখি তাহলে এটা ছবি দেখে আমরা সব পুরো টোটালিটা ছবি দেখে করবো। ট্রপোস্পিয়ারের উপরে হচ্ছে স্ট্র্যাটোস মানে ট্রপোপজ, তাহলে ট্রপোপজ থেকে ট্রপোপজের ওপরে যতই উচ্চতা বৃদ্ধি পারব ততই আমাদের টেম্পারেচারটা মানে কী হবে, কার্ভ টেম্পারেচার। এটা দেখো এই লাল যে এটা টেম্পারেচার কার্ভ। তাহলে সংজ্ঞাটা বা ডেফিনেশনটা কী দেখবো, যে ট্রপোপজের ওপরে যে স্তরটি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার বৃদ্ধি পায় এবং যে স্তরে ওজোন লেয়ার থাকে সেই স্তরটা, এবং যে স্তরটা শান্ত সেই স্তরটাকে আমি বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে আবার বলছি সংজ্ঞাটা কী, যে ট্রপোপজের ঊর্ধ্বে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতার ইনক্রিজ করে বৃদ্ধি পায় সেই স্তরকে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। এটা গেল ডেফিনেশন। ডেফিনেটলি আমি এই সম্পর্কে নোটস তোমাদের প্রোভাইড করে দেবো, আগে বুঝে নাও তারপরে করবে। দেন দেখবো এবার দেখবো দেখবো হাইট বা উচ্চতা কি আছে। দেখো উচ্চতা আমরা ধরবো ঠিক ট্রপোপজের ওপর থেকে লিখবো, উচ্চতা ট্রপোপজের ওপর থেকে 50 কিলোমিটার, অলমোস্ট 50 কিলোমিটার পর্যন্ত এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি বিস্তৃত। মানে এ দেখো এই যে লাইনটা গেছে এই লাইন পর্যন্ত, এখান থেকে এই লাইন পর্যন্ত এটা পুরোটাই হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। তাহলে ট্রপোপজের ঊর্ধ্বে যেখানে 50 কিলোমিটার পর্যন্ত সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটা গেল। এবার দেখবো আমরা টেম্পারেচার, যদি টেম্পারেচার কার্ভটা দেখি অর্থাৎ টেম্পারেচার রেখাটা দেখো, দেখো ট্রপোস্ফিয়ারে দেখো কত টেম্পারেচার কমে গেছে, আবার কিছু অঞ্চল পর্যন্ত সোজা উঠেছে, দেখো স্ট্রেইট উঠেছে উপরে হাইটটা। দেন আবার কার্ভটা দেখো আবার ডান দিকে গেছে, এবার ডান দিকে মানে এটা দেখো এখানে লিখে রেখেছে বোঝার বিষয় আছে। দেখো এখানে জিরো, এইদিকে যত আসবে টেম্পারেচার মাইনাস, দেখো -10, -20, 30, 40, 50, 60, 70 মাইনাসে, আর এইদিকে হচ্ছে প্লাসে। তাহলে দেখো তাহলে কি হচ্ছে, উষ্ণতা যদি আমি স্ট্র্যাটোস্ফিয়ারে ধরি তাহলে কি হবে, আমরা প্রথমে লিখবো যে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রথম দিকে কিছু পর্যন্ত অর্থাৎ 22 থেকে এই প্রথম 2-3 কিমি দেখো টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না। এটা ভাইটাল একটা পয়েন্ট স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যের উষ্ণতার, যে প্রথম স্ট্র্যাটোস্ফিয়ারের প্রথম কিছুটা অঞ্চল টেম্পারেচার কোনো পরিবর্তন হয় না, এটা আইসোথার্মাল একদম বলা হয়, টেম্পারেচারটা একই থাকে। দেন 25 কিলোমিটার বা 23-24 কিলোমিটারের পর থেকে দেখো টেম্পারেচারটা দেখো কতটা বৃদ্ধি পেয়েছে, দেখো কার্ভটা দেখো কত বেঁকে উঠেছে, তার মানে কি এইদিকে যাওয়া মানেই কি বৃদ্ধি পাচ্ছে, এইদিকে যাওয়া মানে বৃদ্ধি পাচ্ছে, ডান দিকে গেলে বৃদ্ধি পাবে বাঁ দিকে গেলে কমবে, এটা মানে এটা এই এই কার্ভটার এটার মানে হচ্ছে ডান দিকে যদি যাই আমি বৃদ্ধি পাবে টেম্পারেচার আর বাঁ দিকে যদি আসি তাহলে টেম্পারেচার কমবে, তাপমাত্রা কমবে। তাহলে দেখো প্রথম কিছু স্তর, প্রথম প্রথম কিছু স্তর একই ছিল, প্রথম কিছু লেয়ার একই ছিল, তারপর দেখো
কারেন্টটা ডান দিকে গেছে, তার মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে যে এখানে তাপমাত্রা কেন বৃদ্ধি পায়, নির্দিষ্ট পার্টিকুলার কিছু কারণ আছে, সেই কারণটা কি? স্টুডেন্টস এখানে বলে রাখি যে কারণ, এখানে যে কারণের জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের তাপমাত্রা বৃদ্ধি পায়, তার কারণ কারণ তোমাদের কাছে প্রশ্ন হতেই পারে যে সে হাইট যত বাড়বে তো তত তাপমাত্রা কমে যাওয়ার কথা, কারণ সেখানে ধুলিকণা অ্যারোসলগুলো কম থাকে যার জন্য বায়ুমণ্ডলের যে তাপমাত্রা সেটাকে ধরে রাখতে পারে না, তাহলে কেন বৃদ্ধি পাচ্ছে? প্রশ্ন তো হতেই পারে এটা যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কেন বৃদ্ধি পায় তাপমাত্রা, এটা কিন্তু ভাইটাল কোশ্চেন। এর মেন কারণ হচ্ছে এখানে ওজোন লেয়ার, দেখো এখানে লিখেছি ওজোন, তো যে ওজোন লেয়ার O3 এটা হচ্ছে মেন কারণ। ওজোন লেয়ার থাকে বলেই ওজোন লেয়ার হচ্ছে আল্ট্রা ভায়োলেট রেটাকে অ্যাবসর্ব করবে, তার জন্য তাপমাত্রা বাড়ে। এই ভিডিও এই সম্পর্কে ভিডিও ডিটেলে আনবো, এখানে দেখো এর সঙ্গে যদি ভিডিও আমি বানাই তাহলে লেন্থটা অনেক ভাস্ট হয়ে যাবে, কারণ এখানে এই ওজোন লেয়ার সম্পর্কে ব্যাখ্যা করতে পুরো অনেকটা এক পুরো একটা দুটো ভিডিও লেগে যাবে, কারণ এটা ডিটেলে ব্যাখ্যা করতাম। তো পরবর্তীকালে এ সম্পর্কে ভিডিও আনবো এবং তোমরা সাথে থাকো, তাহলে ডেফিনেটলি দেখতে পাবে। তো চলো টেম্পারেচারটা হলো, এইবার দেখো একটা পার্ট যে হচ্ছে ওজোন, খুব ভালো একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো পরীক্ষার যদি স্ট্র্যাটোস্ফিয়ার পড়ে পয়েন্টগুলো ধরে ধরে লিখবে। এই স্তরের 25 কিলোমিটার, ঠিক 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার স্তর একটা খুব ভাইটাল একটা স্তর আছে, বা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট এবং খুব মানব জীবনে যেটা খুব এফেক্টিভ সেটা হচ্ছে ওজোন লেয়ার O3, যেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি অর্থাৎ আইটা বা আল্ট্রা ভায়োলেট রেকে সূর্য থেকে আসা সেটাকে প্রোটেক্ট করে। দেন দেখবো কি দেখবো, তারপর দেখবো শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল কেন বলা হয় এটাকে, কাম লেয়ার কেন বলা হয়, কারণ এই স্তর দিয়ে এই স্তর এই এই স্তরে কোনো ধুলিকণা জলীয় বাষ্প অ্যারোসল থাকে না, যার জন্য এই স্তরটা শান্ত মণ্ডল, মেঘ ঝড় ঝঞ্ঝা কিছুই তৈরি হতে পারে না, কারণ এখানে ধুলিকণা অ্যারোসল কিছুই পাওয়া যায় না, কারণ যেহেতু হাইট বেশি তাই এখানে অত কিছু দেখতে পাওয়া যায় না, দেখা গেলেও সামান্য কিছু একদম নেগলিজিবল, তাহলে তাই জন্য একে শান্ত মণ্ডল। ওই জন্য এই স্তর দিয়ে মানে জেট প্লেনগুলো বা এই স্তর দিয়ে কিন্তু উড়ে যায় উড়োজাহাজ, এগুলো এই স্তর দিয়ে। এই এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আছে 2 নম্বর বা 4 নম্বরের, যে জেট প্লেনগুলো কেন এই স্তর দিয়ে যাতায়াত করে, কেন জেট প্লেনের ড্রাইভ বা পাইলটগুলো ড্রাইভার বলছে পাইলটগুলো কেন প্রেফার করে এই স্তর দিয়ে উড়ে যেতে, কেন প্রেফার করে, তার মেন কারণ হচ্ছে এটা। তারপর দেখবো মেঘ, এই স্তরে দিয়ে এই স্তরে কিন্তু একটা মেঘ সৃষ্টি হয়, সেই মেঘটা কি দেখবো এবার, সেই মেঘটা হচ্ছে মুক্তা মেঘ বা মাদার অ মৌক্তিক মেঘ, মাদার অফ ফাল্ট ক্লাউড, মৌক্তিক মেঘ তৈরি হয়। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে এক্ষুনি বললেন যে অ্যারোসল ধুলিকণা কিছুই পাওয়া যায় না, তাহলে মেঘটা কী করে তৈরি হচ্ছে? স্বাভাবিক, কারণ মেঘ তৈরি হতে গেলে ধুলিকণা অ্যারোসলের এবং জলীয় বাষ্পের প্রয়োজন আছে, না হলে মেঘ তৈরি হবে না। এখানে বলে রাখি কিছু সংখ্যক কিছু পরিমাণ অল্প পরিমাণ অল্প পরিমাণ ডাস্ট পার্টিকেলস এখানে ঘূর্ণির মাধ্যমে ঘুরতে 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 কিন্তু ধুলিকণাগুলো এখান থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ার পরে ঘূর্ণির মাধ্যমে ঘুরে ঘুরে কিছু পরিমাণ এই স্তরে পৌঁছায়, এই স্তরে স্ট্র্যাটোস্ফিয়ার পরে সেই সেই ধুলিকণার ওপর বেস করেই কিন্তু মেঘ তৈরি হয়, যেটাকে বলা হয় মাদার অফ পার্ল ক্লাউড। কিন্তু এই মেঘ দিয়ে কিন্তু কখনোই কিন্তু বৃষ্টিপাত হয় না, এটা মনে রাখবে, বৃষ্টিপাত হয় না, কিন্তু একদম অল্প কিছু পরিমাণ মেঘ তৈরি হয়। তারপর দেখবো নেক্সট হচ্ছে স্ট্র্যাটোসফোজ, স্ট্র্যাটোসফোজ হচ্ছে একদম স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তর, একদম শেষ সীমাকে স্ট্র্যাটোসফোজ বলা হয়, যেখানে টেম্পারেচারের কোনো কোনো পরিবর্তন হয় না, অল্টারেশন হয় না। অ্যান্ড দেখবো নেক্সট দেখবো ইম্পর্টেন্স কী আছে, এই স্তরের গুরুত্ব কী আছে, গুরুত্ব কী আছে দেখবো। এখানে তোমরাই দেখতে পাচ্ছ এখানে সব থেকে ভাইটাল হচ্ছে এই স্তরের ওজোন লেয়ার, যেটা হচ্ছে পুরো সমগ্র মানব জাতিকে কিন্তু রক্ষা করছে, কারণ যদি না এই লেয়ারটা এই স্তরে থাকতো তাহলে অবশ্যই আল্ট্রা ইউভি রে কিন্তু আমাদের কোথায় প্রবেশ করতো পৃথিবীতে এবং সমগ্র ও মানব জাতি গাছপালা পুরো ও জীবমণ্ডলকে ক্ষতিগ্রস্ত করতো। তো এটা ছিল স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে ব্যাখ্যা, পুরো ডিটেলে ব্যাখ্যা করলাম, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো। এই এরপর নেক্সট দেখবো মেসোস্ফিয়ার, স্টুডেন্টস এইবার দেখবো আমরা দেখো মেসোস্ফিয়ার সম্পর্কে ব্যাখ্যা করব বা হ্যাঁ এই স্তরটা হচ্ছে খুব এই স্তরটা একটা ভাইটাল স্তর বলবো। দেখো এবার দেখো অর্থ দেখবো, ফার্স্ট হচ্ছে অর্থ, মেসো শব্দের অর্থ হচ্ছে দেখো এখানে মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যভাগ, মেসো মেসো হচ্ছে মধ্যভাগ, মেসোস এবং স্পিয়ার মানে অঞ্চল। এই মেসো শব্দ মেসোস্ফিয়ার শব্দটা দুটো থেকে এসেছে, একটা হচ্ছে মেসোস এবং আর একটা হচ্ছে স্পিয়ার, মেসোস অর্থ হচ্ছে মধ্যভাগ এবং স্পিয়ার অর্থ হচ্ছে অঞ্চল বা
মণ্ডল। এখনো এখনো কিন্তু দুটো স্তর আছে এখানে, কিন্তু সেই দুটো স্তর ব্যাখ্যা খুব ভাইটাল। এক্সোস্ফিয়ার সেখানে ব্যাখ্যা করতে গেলে পুরো একটা ভিডিও লাগবে 20 থেকে 25 মিনিটের এক্সোস্ফিয়ারকে ব্যাখ্যা করতে গেলে, কারণ এত ওখানে ইম্পর্টেন্ট স্তর আছে এত ডিটেলে। তাই তার যেহেতু এটা অনার্স লেভেলের ভিডিও এবং নিচু ক্লাসেও লাগবে, তথাপি আমি একদম ডিটেলে বানাচ্ছি, তাই এর সঙ্গে অ্যাড না করে আলাদাভাবে পুরো বানাবো। কারণ এক্সোস্ফিয়ার ব্যাখ্যা করতে গেলে পুরো খুব ভালোভাবে ব্যাখ্যা করতে হবে, সেখানে অনেক কিছু বোঝার জিনিস আছে। তাই এই পর্যন্তই, এই স্তর পর্যন্তই শেষ হবে ভিডিওটা। তো মেসোস, তাহলে কি বললাম, মেসোস্ফিয়ার, মেসোস এবং স্ফিয়ার থেকে এসছে। সংজ্ঞা দেখবো, দেখো এখানে 50 কিমির ঊর্ধ্বে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার থেকে, স্ট্র্যাটোস পজের ঊর্ধ্বে থেকে যে স্তরটি 80 কিমি পর্যন্ত বিস্তৃত, অলমোস্ট অলমোস্ট কোনো কোনো বইয়ে অন্যান্য মানে এই হাইটগুলো কিন্তু দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে, ভ্যারিয়েশন হয়। 80 কিমি পর্যন্ত যে স্তরটি, যে স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা অত্যধিক হারে কমে যায়, সেই স্তরকে মেসোস্ফিয়ার বলা হয়। সংজ্ঞা গেল, উচ্চতা দেখবো এবার। দেখো এই স্তরের উচ্চতা স্ট্র্যাটো পজের ওপর থেকে, বা স্ট্র্যাটো পজের ওপর থেকে আমরা 80 কিলোমিটার বা তার ঊর্ধ্বে কিছু 82-83 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরের উচ্চতা। উষ্ণতা, এইটা একটা খুব ভাইটাল, এই স্তরের উষ্ণতা কিন্তু অত্যধিক হারে দেখো কমে যাচ্ছে। কার্ডটা দেখে বুঝতে পারি, আপনি দেখো কোথায় আসছে, বাঁ দিকে কোথায়, মানে প্রায় নিচের দিকে দেখো, প্রায় 90-93.5 কিলোমিটার, এই 93 ডিগ্রি মানে এটা টেম্পারেচারটা কমে যাচ্ছে, মাইনাসে চলে আসছে। এখানে দেখো কোথায় ছিল, এখানে ছিল যত যেখানে স্ট্র্যাটো পজ ছিল সেখানে জিরো ছিল, 0 থেকে 4-5 ডিগ্রি এরম ছিল। সেখান থেকে দেখো যেখানে মেসোস্ফিয়ার শেষ হচ্ছে সেখানে চলে এসেছে দেখো 90-90, তার মানে টেম্পারেচার অত্যাধিক হারে এখানে কমতে থাকে। এর কারণ হিসাবে তোমরা বলতে পারো, যেহেতু এটা অনার্স লেভেলের পড়েন অবশ্যই কারণ জানা উচিত, এর কারণ হতে বলতে পারো যে এখানে একেবারে ধুলিকণা অ্যারোসল থাকে না, যার জন্য একেবারে ঊর্ধ্ব উচ্চতা যেহেতু অনেকটা হাইট, তাই জন্য এখানে টেম্পারেচারগুলোকে যে রিটেন অর্থাৎ ধরে রাখার মতন কোনো পদার্থ কিন্তু এখানে থাকে না। যদি অ্যারোসল ধুলিকণা থাকতো তাহলে টেম্পারেচারটাকে ধরে রাখতো, হ্যাঁ এটা জানতে হবে। দেন তারপর দেখবো উল্কা, খুব ভাইটাল একটা কোয়েশ্চেন এখানে, এই স্তরেই কিন্তু উল্কাপিণ্ডগুলো ধ্বংস হয়ে যায়, এর কিন্তু ইম্পর্টেন্স তাহলে দেখো, দেখো এই স্তরটা যদি না থাকতো তাহলে উল্কাপিণ্ডগুলো কিন্তু আমাদের পৃথিবীর বুকে আশ্রয় পড়তো, যেটা আমাদের মানব জীবনকে কি ধ্বংস করে দিত। তার কারণ এই স্তরে সেই উল্কাপিণ্ডগুলো বেশিরভাগ অলমোস্ট সবই এখানে সে ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এর কারণ হিসাবে বলবো কেন এবার উল্কাপিণ্ডগুলো ধ্বংস হয়ে যায়, এটাও হচ্ছে প্রশ্ন হতে পারে কেন। কারণ হচ্ছে এখানে যেহেতু তাপমাত্রা অত্যাধিক হারে কম, তাই জ্বলন্ত উল্কাপিণ্ডগুলো একেবারে অত্যাধিক তাপমাত্রা নিয়ে এসে আর একেবারে ঠান্ডা মাইনাসে ঢুকে পড়তে, দেখো এখান থেকে যেই স্তর থেকে এসে একেবারে মাইনাস স্তরে যখন ঢুকে পড়তে তখন হঠাৎ করে তাদের মধ্যে টেম্পারেচারের এত কন্ট্রাস্ট হয়, এত মানে পরিবর্তন হয়। কারণ এর টেম্পার কারণ উল্কা তাপমাত্রা অনেক, সে যদি এবার -90 ডিগ্রি তাপমাত্রা এসে এসে পড়ে তাহলে কি হবে, তাপমাত্রা অত্যাধিক কমে যাচ্ছে যার জন্য উল্কাগুলো ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তারপর দেখবো বায়ুর চাপ, অবশ্যই বায়ুর চাপ এখানে কম হবে, কারণ এতটা হাইটে কখনো বায়ুর চাপ বেশি হয় না, বায়ুর চাপ অত্যাধিক হারে এখানে কম। এবং মেঘ দেখবো, এই স্তরে কিছু মেঘ দেখা যায় যেটা হচ্ছে বলা হয়, যেটাকে বলা হয় নৈশদূতির মেঘ, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। এখানে নৈশদূতির মেঘ বা নকটুলিটেন বা নকটুলুসেন্ট ক্লাউড দেখা যায় এই স্তরে। এবং নেক্সট দেখবো মেসোপজ, মেসোপজ স্তরটা কি, মেসোপজ স্তরটা আর কিছুই নয় মেসোস্পিয়ারের ঊর্ধ্বে স্তরকে মেসোপজ বলা হয়। পজ মানে হচ্ছে থেমে থাকা, যেখানে তাপমাত্রার কোনো রকম পরিবর্তন হয় না, তাই একে মেসোপজ বলা হয়। তো এই দুটো ভিডিও একেবারে ডিটেলে বানিয়ে দিলাম, তোমাদেরটা দেখো, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করো, প্রশ্ন করো হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলছে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো চলো আজ ভিডিওটা এটুকুনি, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো ধন্যবাদ।